Hello everyone, welcome back to my channel. আমি প্রসূন একজন প্রফেশনাল আর্টিস্ট। আজকে আমি একটা অ্যাক্রিলিক পেইন্টিং করব। এই পেইন্টিংটি করার জন্য আমি ব্যবহার করেছি মাউন্ট বোর্ড। মাউন্ট বোর্ড এক ধরনের কাগজ। তবে প্রশ্ন হতে পারে যে কাগজের উপরে কি এই ধরনের টেক্সচার আগে থেকে থাকে? উত্তর হলো না, এই ধরনের টেক্সচার আগে থেকে থাকে না। আপনি মাউন্ট বোর্ড কেন যে কোনো মোটা কাগজের উপরে এই ধরনের টেক্সচার বানিয়ে পেইন্টিং করতে পারেন। দীর্ঘদিন ধরে আমি সমান কাগজের উপরে পেইন্টিং করতে করতে মনে হচ্ছিল যে নতুন কিছু করি বা কিছু এক্সপেরিমেন্ট করে দেখি, সেজন্য আমি একটু টেক্সচার ব্যবহার করেছি। আপনারা চাইলে খুব সহজেই এই ধরনের টেক্সচার ব্যবহার করতে পারবেন বা বানাতে পারবেন। এটার জন্য জাস্ট আপনাকে মোটা করে অ্যাক্রিলিক কালার টিউব থেকে আপনি জাস্ট ঢেলে দিতে পারেন। মানে কোনো পানি ব্যবহার করবেন না, জাস্ট যে কালারটা টিউবে থাকবে বা রঙের কৌটায় থাকবে সেই কালারটাই পেপারে ঢেলে দিতে পারেন। তবে মনে রাখবেন পেপারটা যেন একটু মোটা হয়, একটু পুরু হয়, কারণ আপনি যদি পাতলা পেপারে টেক্সচার ব্যবহার করেন পেপারটা অনেকটা ঢেউ ঢেউ হয়ে যাবে। তো এই জন্য একটু মোটা কাগজ ব্যবহার করবেন। চেষ্টা করবেন 300 GSM এর যে পেপারগুলো আছে সেগুলো ব্যবহার করার জন্য। তো আমি এক্ষেত্রে একটা 300 GSM এর মাউন্ট বোর্ড ব্যবহার করেছি। তো মাউন্ট বোর্ডের উপরে টেক্সচার দেওয়ার পরে আমি এটাকে শুকানোর জন্য একদিন সময় নিয়েছিলাম। একদিন পরে আমি পেন্টিংটা করেছি। আপনারা চাইলে আগেও করে ফেলতে পারেন যদি আপনাদের রংটা শুকিয়ে যায়, টেক্সচার যে রংটা দিয়ে দিবেন সেটা যদি শুকিয়ে যায় তাহলে আপনি যেই দিনকে টেক্সচার তৈরি করবেন ওই দিনকেও পেন্টিং করতে পারেন। সেক্ষেত্রে একটু কড়া রোদে শুকাতে দিতে হতে পারে। আমি একবারে অনেক কাগজে টেক্সচার দিয়েছিলাম, প্রায় 10টার মতো কাগজে এভাবে টেক্সচার দিয়ে রেখে দিয়েছি যাতে পরবর্তীতে আমি কাজে লাগাতে পারি। এই পেন্টিংটাতে আমি আসলে একটা র্যান্ডম একটা ছবি মডেল হিসেবে নিয়েছি এবং আমার অ্যাপ্রোচটা এমন ছিল যে আমি ওই মডেলের মতো বা ওই চেহারার মতোই চেহারাটা করব না। আমি এটাকে আমার নিজের মতো করে, এটা চাইলে অন্য কোনো চেহারা হতে পারে, সেভাবে করে করব। আপনারা একটু খেয়াল করলে দেখতে পাবেন যে আমি চেহারার মধ্যে অনেক ধরনের কালার ব্যবহার করছি, অনেক ধরনের টোন ব্যবহার করছি। আসলে একটা পেইন্টিং হচ্ছে অনেকগুলো কালারের, মানে পোর্ট্রেট পেইন্টিং আমি যেটা মনে করি যে অনেকগুলো কালারের হারমোনির মাধ্যমে যখন সেটা তৈরি হয় সেটা আমরা যখন দেখি ভালো লাগা তৈরি করে, যে ভিজুয়াল যে আপিলটা আছে পেইন্টিংয়ে সেটা ক্রিয়েট করে যখন সেখানে বিভিন্ন কালারের একটা হারমোনি থাকে। তো সেটাই আমি এখানে করার চেষ্টা করেছি। আসলে আমি এই ধরনের পেইন্টিংটা নিজে হালকা হওয়ার জন্য এই ধরনের পেইন্টিং করি। রিসেন্টলি আমি অনেক বেশি ডিজিটাল পেইন্টিং করেছি, যে কারণে আমার ইচ্ছা করছিল যে না আমি আবার ট্র্যাডিশনাল পেইন্টিংয়ে ফিরে আসি। তাই এই ভিডিওটা বানানো, এই পেইন্টিংটা করা, আসলে হাতে রং নিয়ে পেইন্টিং করা অনেক বেশি আনন্দদায়ক আমার কাছে। ডিজিটাল পেইন্টিংটা অবশ্যই উপভোগ করি কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগার জায়গাটা আসলে ট্র্যাডিশনাল পেইন্টিং। আর এই পেইন্টিংটা করতে করতে দেখবেন যে আমার অনেক জায়গায় অনেক ভুল হচ্ছে, আমি আবার সেটাকে মুছে ফেলছি। একটা চোখ ভুল হয়েছিল, সেটাকে আবার আমি ডার্ক করে দিয়ে আবার পুনরায় সেটাকে আবার করব। এবং এইটাই হচ্ছে একটা পেইন্টিংয়ের মজা, যে ভুল হবে, ভুলগুলোকে আমরা ঠিক করে আবার কীভাবে সেটাকে, মানে আমি যেটা চাই সেই জায়গাটায় পৌঁছানো। মানে এখানে আমার পেইন্টিংয়ের মাস্টার আমি, আমার পেইন্টিংয়ের মালিক আমি, আমি এটাকে যেভাবে চাই সেইভাবে করবো। এটা পার্সোনাল প্রজেক্ট করা বা পার্সোনাল পেইন্টিং করা, নিজের জন্য কাজ করার মজাই এটা, যে আপনি যেটা চাচ্ছেন সেটা হচ্ছে কি না। আপনি যখন, আমি অ্যাজ এ প্রফেশনাল আর্টিস্ট আমি যখন এটা অন্যের জন্য কাজ করি সেক্ষেত্রে আমার নিজের কিছু বক্তব্য তো থাকি, কিন্তু সেক্ষেত্রে হচ্ছে আমার ক্লায়েন্ট কী চাচ্ছে ওই বিষয়টার প্রতিও আমার খেয়াল দিতে হয়। কিন্তু যখনই নিজের জন্য আমরা কাজ করি তখন হচ্ছে ওই খেয়ালটা অতটা দিতে হয় না, আমার নিজের যেটা ভালো লাগছে নিজের ভালো লাগার প্রাধান্যটা বেশি আসে। তো আমি বলবো যারা শখের বসে পেইন্টিং করছেন নিজের জন্য, তারা চেষ্টা করবেন যে যতই ভুল হোক ভুলগুলোকে ভুল হিসেবে ধরা যাবে না, সেটাকে আসলে ভুলগুলোকে কীভাবে আমরা পাশ কাটিয়ে বা ভুলগুলোকে ঢেকে দিয়ে আবার নতুন করে ওই জিনিসটাকে ম্যানেজ করা যায় বা ওই পেইন্টিংটাকে ম্যানেজ করা যায় সেটা চেষ্টা করব। তো আপনাদের কেমন লাগলো আমার পেইন্টিং জানাতে পারেন কমেন্ট বক্সে, আর কী ধরনের ভিডিও দেখতে চান সেগুলো নিয়ে লিখতে পারেন। আশা করছি সামনে নিয়মিত হব। আর ফেসবুকে আমার একটা গ্রুপ রয়েছে, আমি লিঙ্কটা নিচে দিয়ে দিব। যদি আপনাদের
কোনো আর্ট রিলেটেড প্রশ্ন থাকে সেখানে জয়েন করতে পারেন, আমাকে প্রশ্ন করতে পারেন, আমি সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক অনেক ছবি আঁকবেন, সকলের জন্য শুভকামনা।